বন্ধুরা, আজকের গল্প ডাইনি স্কুল ছাত্রী। কি ব্যাপার রে শালু, আজ ক্লাসে নতুন ছাত্রী দেখছি তা বলছি, চল তো গিয়ে দেখা করে আসি, একটু পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল রে যাই, দেখি একটু মেয়েটাকে বাজিয়ে। আসলে ক্লাসে নতুন কেউ আসলে তো তার সাথে পরিচিত হওয়া দরকার। এরপর কর্ণক, পারুল ও শালু মিলে টুনটুনের কাছে যায়। আজ টুনটুন প্রথমবার স্কুলে এসেছে। টুনটুন খুবই ভদ্র আর শান্তশিষ্ট স্বভাবের, আর টুনটুন এই শিক্ষা তার মা টুনির কাছ থেকে পেয়েছে। হ্যালো সুন্দরী, কেমন আছো তুমি? তা বলছি, আজ কি প্রথম নাকি স্কুলে? তা বলছি, ভয় পেও না, আমরা তো আছি। না না, ভয় পেতে যাব কেন? তোমরা তো আমার সহপাঠী। তা বলছি, ক্লাসে স্যার আসবে কখন? কেন গো, স্যার আসার জন্য এত অপেক্ষা করার কি আছে? মনে হচ্ছে তুমি খুব পড়াশোনায় মনোযোগী। আরে কনক, কি যে বলিস না, আজ প্রথমবার স্কুলে এসেছি দেখেই তো এত ভদ্র দেখাচ্ছে। বলছি, এত ন্যাকামি করার কিচ্ছু নেই, দেখি তো টিফিনের জন্য কি নিয়ে এসেছিস তুই। এ কথা বলে শালু টুনটুনের ব্যাগ খুলে টিফিন বাক্সটা বের করে, আর কনক, শালু, পারুল মিলে টিফিন বক্স থেকে খাবার খেতে থাকে। একে, তোমরা আমার টিফিন বক্সের খাবার খাচ্ছো কেন? আমি দুপুরে কি খাবো? এই একদম কথা বলবি না, বেশি কথা বললে দুপুর পর্যন্ত স্কুলেই থাকতে পারবি না, বুঝেছিস? আবার দুপুরের খাবার চিন্তা করছিস? শালুর ধমক শুনে টুনটুন চুপ হয়ে যায়, আর কনক, পারুল ও শালু মিলে খাবার খাওয়া শেষ করে টিফিন বাক্সটা ফেলে দিয়ে চলে যায়। এভাবে খুব খারাপ অভিজ্ঞতায় টুনটুনের স্কুলের প্রথম দিন কাটে। কি ব্যাপার রে মা, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর, বল আমাকে। এরপর টুনটুন মন খারাপ করে তার সাথে ঘটে যাওয়া সব কথা টুনিকে খুলে বলে। মন খারাপ করিস না মা, প্রথম দিন গিয়েছিলি তো, তাই তো এমনটা মনে হয়েছে। কটা দিন যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। টুনি এভাবে টুনটুনকে সান্ত্বনা দিয়ে চলে যায়, আর টুনটুনও তার মায়ের কথা বিশ্বাস করে। কিন্তু পরের দিন টুনটুন স্কুলে যাওয়ার পর কনকরা আবার টুনটুনকে জব্দ করার জন্য লেগে পড়ে। হ্যালো টুনটুন, সকাল সকাল ওয়াশরুমে? তা বলছি, থাকো তবে তুমি, আমি বেরিয়ে যাচ্ছি। এ কথা বলে পারুল ওয়াশরুম থেকে বের হয়ে যায়, আর দরজাটা বাহির দিক থেকে লাগিয়ে দেয়, আর টুনটুন ভেতর থেকে চিৎকার করতে থাকে। একে, তুমি দরজা লাগালে কেন? খুলে দাও বলছি, আমিও বাইরে যাব। কে আছো, দয়া করে দরজাটা খুলে দাও। টুনটুনের এমন চিৎকার শুনে বাইরে দাঁড়িয়ে কনক, পারুল আর শালু অট্টহাসিতে হাসতে থাকে। এভাবে তিনজন মিলে টুনটুনের সাথে জবরদস্তি করত। এই যে মেধাবী শিক্ষার্থী, পড়াশোনা করছো দেখছি, তা তুমি কি পড়ছো গো? এরপর কনক টুনটুনের হাত থেকে বইটা নেয়, আর বইটা টুনটুনের মাথায় রাখে, আর পারুল টুনটুনের বাকি বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। এরা তিনজন কি শুরু করেছে আমার সাথে, আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না। আজ ক্লাস শেষ হওয়ার পর আমি এরচারের কাছে গিয়ে এদের নামে নালিশ করব, যাতে এরা আর কোনো স্কুলের ছাত্রীর সাথে এমনটা করতে না পারে। টুনটুনের এসব কথা জানালার পাশ থেকে শালু শুনতে পায়, আর শালু দ্রুত কনক আর পারুলের কাছে যায়, আর সবটা খুলে বলে। কি, ওই মেয়ের এত সাহস? ও আমার নামে হেডস্যারের কাছে নালিশ করবে? তবে ক্লাসটা শেষ হোক, ওকে দেখাচ্ছি মজা। এরপর কনক, শালু আর পারুল মিলে ক্লাসের বাইরে অপেক্ষা করতে থাকে, আর ক্লাস শেষ হলে টুনটুন বাইরে বের হতে কনক, শালু আর পারুল টুনটুনের সামনে যায়। কোথায় যাচ্ছ টুনটুন? আসলে হেড স্যার তোমাকে 203 নম্বর রুমে দেখেছে, চলো চলো তাড়াতাড়ি চলো।
এই কথা বলে কনক, শালু আর পারুল মিলে টেনে হিচড়ে টুনটুনকে 203 নম্বর রুমে নিয়ে যায়। আর পারুল টুনটুনকে জোরে ধাক্কা দেয়, আর টুনটুন গিয়ে দেয়ালের ধাক্কা খেতে টুনটুনের মাথা ফেটে যায়, আর টুনটুনের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। শয়তান মেয়ে, তোর এত সাহস, তুই কি না আমাদের নামে কমপ্লেন করবি? তবে থাক এবার এখানে বন্দি হয়ে। এইসব কথা বলে টুনটুনকে আহত অবস্থাতেই রুমে আটকে রেখে চলে যায়। কিন্তু পরিত্যক্ত ওই রুমে কেউ আর যায় না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একি ভিতরে এমন গঙ্গানির শব্দ কোথা থেকে আসছে? ওয়াশরুমের ভেতরে কে? গলা শুনে তো মনে হচ্ছে শালু আর পারুল, ওদের আবার কোনো বিপদ হলো না তো? এই কথা চিন্তা করে কনক ওয়াশরুমের দরজা খুলে আর ভিতরে যায়। আর ভিতরে গিয়ে তো কনক ভীষণ ভয় পেয়ে যায়। এ কি ডাইনি আর পারুল, শালু, তোদের কি হলো? এই মে, এই তোকে না আমরা 203 নম্বর রুমে আটকে রেখেছিলাম, তবে তুই এখানে কি করে এলি? আর তুই এবার বন্ধুদের সাথে কি করেছিস? ডাইনি স্কুল ছাত্রী, দয়া করে ছেড়ে দে, ছেড়ে দে তুই আমাকে। আমি যে বাঁচতে চাই, আসলে আমি তোকে মারতে চাইনি। তুই যাতে হেড স্যারের কাছে নালিশ করতে না পারিস, তার জন্য তোকে আটকে রাখতে চেয়েছিলাম, কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি রে। চুপ কর, তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস, তোদের জ্বালায় যে আমি একটা দিনও শান্তিতে স্কুলে থাকতে পারিনি। তোরা আমাকে ইচ্ছে মতো জ্বালাতন করেছিস, এমনকি শেষ পর্যন্ত তোরা আমাকে হত্যা করেছিস। তোরা আমাকে ইচ্ছে করে ওই পরিত্যক্ত রুমে নিয়ে গিয়েছিলি আটকে রাখার জন্য, যাতে কেউ আমাকে সেখানে থেকে মুক্ত করতে না পারে। তাই আজ তোর বন্ধুদের মতো তোকেও মরতে হবে। এসব কথা বলে ডাইনি কনকের দিকে হাত বাড়ায়। তখনই কনকের গলায় থাকা লকেট থেকে বিজলি বের হয়, আর ডাইনি কনককে স্পর্শ করতে পারে না। আমি তোকে স্পর্শ করতে পারছি না কেন? তবে তোকে আমি স্পর্শ করতে না পারলে কি হবে? তোকে আমি অন্য উপায় হত্যা করব। এসব কথা বলে ডাইনি অট্টহাসি হাসে। তখনই ওয়াশরুমের দরজা বন্ধ হয়, আর কনক ভয়ে চিৎকার করতে থাকে। না 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 না, ডাইনি দয়া করে দরজা খুলে দে, ছেড়ে দে আমাকে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, দয়া করে রক্ষা করো। কনক যখন ওয়াশরুমের ভিতরে এসব কথা বলে চিৎকার করছিল, তখন ওয়াশরুমের পাশ দিয়ে হেড স্যার যাচ্ছিল। আর কনকের চিৎকার শুনে হেড স্যার ওয়াশরুমের দরজা খুলে ভিতরে যায়। কনক, এটা তুমি কি করলে? শালু আর পারুলকে তুমি এভাবে হত্যা করেছো? কি করে পারলে তুমি এটা? না না স্যার, আপনি ভুল ভাবছেন, আমি তো ওদের হত্যা করিনি, ওদের হত্যা করেছে ওই ডাইনি স্কুল ছাত্রী। তুমি আবার মিথ্যে বলছো? একই তো তুমি মার্ডারের মতো ভয়ানক কাজ করেছো, তার উপর আবার মিথ্যে বলছো? এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমার মতো ছাত্রকে আমি কিছুতেই স্কুলে রাখবো না, তোমাকে আমি পুলিশে দিব, আর তোমার শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় আমি তার ব্যবস্থা করব। এসব কথা বলে হেড স্যার পুলিশকে ফোন দেয়। আর পুলিশ এসে কনককে আর মৃতদেহ দুটো নিয়ে চলে যায়। আর হেড স্যার ওয়াশরুম থেকে চলে যায়। আর ডাইনি পুনরায় প্রকট হয় আর হাসতে থাকে। এসব বলতে বলতে ডাইনি অদৃশ্য হয়ে যায়।
সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।